মাধ্যমিক জীবন বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত। আজকে পাঠের বিষয় উদ্ভিদের সার প্রদান এবং রাসায়নিক সমন্বয়, যা উদ্ভিদ হরমোন। আমরা প্রথম পাঠে জেনেছি যে উদ্ভিদে এরা সাড়া প্রদান করে, আর সেই সাড়া প্রদানের জন্য তারা নানান পদ্ধতি অনুসরণ করে। এক্ষেত্রে এই অধ্যায়ের আলোচ্য বিষয় সেই সাড়া প্রদান কিভাবে হয়ে থাকে। প্রাণীরা যে সাড়া প্রদান করে, সেরকম উদ্ভিদেরও প্রাণ আছে। সেই প্রাণের জন্য কিভাবে শারীরবৃত্তীয় প্রাণীদের মতো কিভাবে শারীরবৃত্তীয় কাজগুলি সম্পন্ন করে উদ্ভিদ, উন্নত প্রাণীদের এই সমস্ত শারীরবৃত্তীয় কাজের সমন্বয়ের কাজ করে স্নায়ুতন্ত্র। উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের মধ্যে সমন্বয় ঘটায় কে? এই প্রকৃতিতে উদ্ভিদের যে কলাগুলি রয়েছে তা ক্রমাগত বিভাজিত হয়ে নূতন অপত্যকোষ সৃষ্টি করে, আর তা হচ্ছে ভাজক কলা। এই সমস্ত ভাজক কলাগুলি থেকে জৈব রাসায়নিক পদার্থ গঠিত হয়। প্রকৃতিতে এই জৈব অম্ল ক্ষারীয় পদার্থই হল হরমোন, আর এগুলি জৈব রাসায়নিক পদার্থ অর্থাৎ কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত। হরমোন কাকে বলে? হরমোন যে সকল জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদদেহের নির্দিষ্ট কিছু কোষে স্বল্প মাত্রায় সংশ্লেষিত হয়ে বিশেষ উপায়ে বাহিত হয়ে দূরবর্তী স্থানে পৌঁছায় এবং ওই স্থানের কলাকোষের নির্দিষ্ট কিছু শারীরবৃত্তীয় কার্য সম্পন্ন করে, তাকে হরমোন বলে। হরমোন যে সমস্ত জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদদেহের নির্দিষ্ট কিছু কোষ থেকে স্বল্প মাত্রায় ঘরিত হয়ে বিশেষ উপায়ে বাহিত হয়ে ওই স্থানের কলাকোষের নির্দিষ্ট কিছু শারীরবৃত্তীয় কার্য সম্পন্ন করে, তাকে উদ্ভিদ হরমোন বলব। উদ্ভিদ হরমোন উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে, যেটি অক্সিন সাইটোকাইনিন তেমনি বৃদ্ধি বিলম্বিত করে, আবার কেউ বৃদ্ধি রোধ করে। এখন জানব উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য কি। উদ্ভিদ হরমোনের প্রকৃতি অনুসারে এটি জৈব রাসায়নিক পদার্থ যা সাধারণত আম্লিক বা ক্ষারধর্মী হয়ে থাকে। এর মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলি থেকে থাকে। উদ্ভিদ হরমোনের উৎস কোথায়? উদ্ভিদের নির্দিষ্ট বর্ধনশীল অঞ্চল অর্থাৎ ভাজক কলা, যেটি তরুণ কোষ, সেখান থেকেই উদ্ভিদ হরমোন নিঃসৃত হয়। উদ্ভিদ হরমোন পরিবহন কিভাবে হয়ে থাকে? উদ্ভিদ হরমোন কখনো কখনো স্থানীয়ভাবে কাজ করে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই বাহিত হয়ে দূরবর্তী স্থলে অর্থাৎ উৎপত্তি স্থল থেকে দূরে গিয়ে সেখানে কার্যকরী হয়। আর এই পরিবহনের জন্য ব্যাপন এবং কোষের সাইটোপ্লাজমীয় গতি হরমোনকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে সাহায্য করে। জাইলেম কলার মাধ্যমে খনিজ লবণ সহ জলের পরিবহনের সময় এই ফ্লোয়েম কলার মাধ্যমে খাদ্য সংবাহিত যখন হয় তখন হরমোন পরিবাহিত হয়। এখন জানব যে উদ্ভিদ হরমোনের কাজ কি। উদ্ভিদ হরমোন বিভিন্ন হরমোন বিভিন্নভাবে কাজ করে, খুব স্বল্প মাত্রায় ঘরিত হয় কিন্তু কাজ দীর্ঘ সময় ধরে চলে থাকে। উৎসস্থল থেকে দূরে উদ্ভিদের কোন অঙ্গে পরিবাহিত হয়ে সেখানে গিয়ে কাজ সম্পন্ন করে, জমা থাকে। জমা থাকার পর তা উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ এবং পরিস্ফুটনে সাহায্য করে। উদ্ভিদ হরমোনের পরিণতি বা এই উদ্ভিদ হরমোনটির পরিসমাপ্তি কি? উদ্ভিদ হরমোনটি
কাজের পরে বিনষ্ট হয়ে যায়, অর্থাৎ ধ্বংসপ্রাপ্ত হয়। এখন জানব উদ্ভিদ হরমোন কয় প্রকার। উদ্ভিদ হরমোন সাধারণত দু প্রকার, প্রাকৃতিক উদ্ভিদ হরমোন এবং কৃত্রিম বা সংশ্লেষিত উদ্ভিদ হরমোন। প্রাকৃতিক উদ্ভিদ হরমোন কাদের বলবো? যে সমস্ত উদ্ভিদ হরমোন গুলো স্বাভাবিক বা প্রকৃতিগতভাবেই তৈরি, যেমন অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন। প্রাকৃতিক হরমোন হল অক্সিন, জিবেরেলিন, সাইটোকাইনিন। কৃত্রিম হরমোন, কৃত্রিম উদ্ভিদ হরমোন যে সমস্ত হরমোনগুলি পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি করা হয়, যেগুলি উদ্ভিদের ক্ষেত্রে প্রয়োগ করলে তা কার্যকরী হয়। কৃত্রিম উদ্ভিদ হরমোন, কৃত্রিম অক্সিন, কৃত্রিম জিবেরেলিন, এইগুলি। এবারে আমরা জানব উদ্ভিদদেহের তিনটি মূল হরমোন, অক্সিন, জিবেরেলিন ও সাইটোকাইনিন, এদের উৎস, রাসায়নিক উপাদান এবং ভূমিকা সম্পর্কে। প্রথমে আসি অক্সিন। অক্সিন, অক্সিনের উৎস কি? অক্সিনের মূল উৎস মূল উদ্ভিদের মূল ও কাণ্ডের অগ্রভাগে, অর্থাৎ বর্ধনশীল অঞ্চলে ভাজক কলা থেকে উৎপন্ন হয়। দু নম্বর, যে ভ্রূণ মুকুল আবরণী কলাকোষ থেকে উৎপন্ন হয়, আর বর্ধনশীল কচি পাতার কোষ থেকে উৎপন্ন হয়। অক্সিনের রাসায়নিক প্রকৃতি, অক্সিনের রাসায়নিক প্রকৃতি সাধারণত নাইট্রোজেন যুক্ত জৈব অম্ল, যা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন নিয়ে গঠিত, CHON। অক্সিন হরমোনকে বলা হয় ইন্ডোল বর্গযুক্ত, ইন্ডোল বর্গযুক্ত নাইট্রোজেন গঠিত হরমোন, যেটি ট্রিপটোফ্যান নামে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড থেকে সংশ্লেষিত হয়। অক্সিন হরমোনের কাজ, অক্সিজেন হরমোনের ভূমিকা বা কাজ। অক্সিন হরমোন মূলত বৃদ্ধিতে সহায়তা করে, অর্থাৎ অগ্রস্থ বৃদ্ধি, অগ্রস্থ প্রকটতা। অক্সিন পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়, ফলে উদ্ভিদটি লম্বায় বেড়ে উঠে। একেই বলা হয় অগ্রস্থ প্রকটতা। দু নম্বর, যে কোষ বিভাজন ও কোষের আকার বৃদ্ধি, কোষ বিভাজন ও কোষের আকার বৃদ্ধি। অক্সিন হরমোনটি উদ্ভিদের বর্ধনশীল ভাজক কলার কোষে দ্রুত বিভাজন ঘটিয়ে উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে, কোষপ্রাচীরকে নমনীয় করে তুলে উদ্ভিদের আয়তন বৃদ্ধি করে। মূলের বৃদ্ধি, কম ঘনত্বে অক্সিন মূলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে। ফলের বৃদ্ধি, ফলের আয়তন বৃদ্ধিতে অক্সিনের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এছাড়া অক্সিনের একটি গুরুত্বপূর্ণ কাজ হল ট্রপিক চলন নিয়ন্ত্রণ। অক্সিন উদ্ভিদে ট্রপিক চলন নিয়ন্ত্রণে সাহায্য করে, যা ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। ফটোট্রপিক চলন কিভাবে অক্সিন হরমোন কাজ করে? যে অক্সিন হরমোন আলোর সংস্পর্শে অক্সিনের কার্যকারিতা নষ্ট হয়ে যায়, তাই কাণ্ডের যে দিকটাতে আলোক পৌঁছয় না সেই দিকে অক্সিন বেশি পরিমাণে জমা হয়, ফলে বিপরীত দিকে অধিক অক্সিজেন অক্সিন থাকায় তা দ্রুত বিভাজিত হয়ে কাণ্ডটি আলোর দিকে বেঁকে যায়, আর একে আমরা বলবো পজিটিভ ফটোট্রপিক চলন, পজিটিভ ফটোট্রপিক চলন। তাহলে অক্সিনের মূল কাজ হল অগ্রস্থ বৃদ্ধি, অর্থাৎ অগ্রস্থ প্রকটতা, কোষ বিভাজন কোষের আকার বৃদ্ধি, মূলের বৃদ্ধি, ফলের বৃদ্ধি, ট্রপিক চলন নিয়ন্ত্রণ।
এবারে আসি জিব্রেলিন, জিব্রেলিন হরমোন। জিব্রেলিন হরমোন কি? উদ্ভিদের বীজের বীজপত্র, মুকুল প্রভৃতি অংশ থেকে উৎপন্ন হয়, যে নাইট্রোজেন বিহীন টারপিনয়েড জাতীয় জৈব অম্ল, টারপিনয়েড জাতীয় জৈব অম্ল বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে, উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করতে এবং ফুল ফোটাতে প্রধান ভূমিকা গ্রহণ করে তাকে জিব্রেলিন বলে। জিব্রেলিন হরমোনটি জিব্রেলা ফুজিকুরুই নামক ছত্রাক থেকে এটি প্রথম জাপানি বিজ্ঞানী কুরোসা এই হরমোনটি আবিষ্কার করেন। জিব্রেলিন উৎস কোথা থেকে উৎপন্ন হয়? পরিপক্ক বীজ, বীজপত্র, মূলের আগায় থাকা ভাজক কলার কোষ, অঙ্কুরিত চারা, শীর্ষ মুকুল, অপরিণত বর্ধনশীল পাতা। পরিপক্ক বীজ, বীজপত্র, মূলের আগায় থাকা ভাজক কলার কোষ, অঙ্কুরিত চারা, শীর্ষ মুকুল, অপরিণত বর্ধনশীল পাতা। এর রাসায়নিক প্রকৃতি কি? জিব্রেলিনের রাসায়নিক প্রকৃতি হল এটি নাইট্রোজেন বিহীন টারপিনয়েড জাতীয় জৈব অম্ল, যেখানে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন থাকে। জিব্রেলিনের কাজ কি? জিব্রেলিনের মূল কাজ মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে, মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করে। বীজের মধ্যে ঘুমিয়ে থাকা ভবিষ্যতে শিশু উদ্ভিদটিকে জাগরিত করতে এই জিব্রেলিন সাহায্য করে। পরিবেশের উপযুক্ত উপাদান অর্থাৎ জল, বায়ু, আলো পেলে এটি জাগরিত হয়ে ওঠে এই জিব্রেলিনের সাহায্যে। জিব্রেলিন বীজের এই সুপ্ত অবস্থা কাটিয়ে দ্রুত অঙ্কুরোদ্গমে সাহায্য করে। জিব্রেলিন পুষ্পমুকুল ও কাক্ষিক মুকুলেরও বৃদ্ধি ঘটায়, পরিস্ফুটন ঘটায়। পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে জিব্রেলিন। জিব্রেলিন উদ্ভিদের দুটি পর্বের মধ্যবর্তী দৈর্ঘ্য বৃদ্ধি করতে সাহায্য করে। জিব্রেলিনের প্রয়োগে বাঁধাকপি গাছের পর্বমধ্য এতটাই লম্বা হয়ে যায় যে গাছটিকে চেনা সহজে যায় না। জিব্রেলিনের আরেকটি কাজ ফলের বৃদ্ধি। ফলের বৃদ্ধি ঘটানোর জন্য জিব্রেলিন প্রয়োগ করলে অনেক বড় আকারের ফল পাওয়া যায়। ব্যবসায়ী লাভের জন্য এই জিব্রেলিন প্রয়োগ করলে বড় ধরনের ফল পাওয়া যায়। তাহলে জিব্রেলিনের মূল কাজ কি? মুকুল ও বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করা, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি, ফলের বৃদ্ধি। এবারে আসি সাইটোকাইনিন, সাইটোকাইনিন হরমোন। সাইটোকাইনিন হরমোন কাকে বলে? উদ্ভিদের ফল এবং শস্যে উৎপন্ন পিউরিন জাতীয় নাইট্রোজেন যুক্ত যে ক্ষারীয় জৈব পদার্থ কোষ বিভাজনকে ত্বরান্বিত করে তাকে সাইটোকাইনিন বলে। অর্থাৎ সাইটোকাইনিনের মূল বৈশিষ্ট্য হল যে ফল আর শস্য থাকে তার পিউরিন জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষারীয় পদার্থ তাকে ত্বরান্বিত করবে, একে আমরা বলবো সাইটোকাইনিন। সাইটোকাইনিনের উৎস, সাইটোকাইনিনের মূল উৎস মনে রাখতে হবে ডাবের জল, ভুট্টা শস্য, নারকেলের দুধ, টমেটো, নাশপাতি, আপেল, ইস্ট, অঙ্কুরিত মুকুল, এগুলোর মধ্যে সাইটোকাইনিন পাওয়া যায়। রাসায়নিক উপাদান সাইটোকাইনিনের, এটি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন নিয়ে গঠিত।
সাইটোকাইনিনের কাজ বা ভূমিকা। সাইটোকাইনিন কোষ বিভাজন যেখানে হয়, নিউক্লিয়াসের, শুধু নিউক্লিয়াসের বিভাজন ঘটে না, সাইটোপ্লাজমেরও বিভাজন ঘটে না, আর সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। সাইটোকাইনিন সাইটোকাইনেসিস প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দ্রুত কোষ বিভাজনে সাহায্য করে। কোষ বিভাজনে এটি সাহায্য করে, যেখানে সাইটোপ্লাজমের বিভাজন ঘটিয়ে সাইটোকাইনেসিস ঘটায়। কোষ বিভাজনে সাহায্য করে সাইটোকাইনিন। পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি, সাইটোকাইনিন অবাধ বৃদ্ধি রোধ করে পার্শ্বমুকুলের বৃদ্ধি ঘটায় এবং পরিস্ফুটন ঘটায়, ফলে উদ্ভিদে ডালপালা তৈরি করে ঝোপঝাড় তৈরি হয়। পত্রমোচন রোধ, সাইটোকাইনিন প্রয়োগ করলে অকাল পত্রমোচন রোধ করা যায়, পত্রমোচন বিলম্বিত করা যায়, অর্থাৎ জরা রোধ হয়ে থাকে। সাইটোকাইনিনের কাঁটা পাতায় ক্ষেত্রেও যে ক্লোরোফিলকে কিছু সময়ের জন্য তাজা রাখে, সাইটোকাইনিন কাঁটা পাতার ক্ষেত্রে যে ক্লোরোফিলকে কিছু সময়ের জন্য সক্রিয় রাখে। কৃত্রিম ও সংশ্লেষিত হরমোন, কৃত্রিম ও সংশ্লেষিত হরমোন প্রাকৃতিক অক্সিন জিব্রেলিন হরমোনের মতোই এগুলি কাজ করে, কৃত্রিম ও সংশ্লেষিত হরমোন। সংশ্লেষিত হরমোনের ভূমিকা কি বা বর্তমান কৃষিকার্যে এর ভূমিকা কি? সংশ্লেষিত হরমোনগুলির বহুল প্রয়োগ বর্তমান কৃষিক্ষেত্রে দেখা যায়, সেদিক দিয়ে কতগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সংশ্লেষিত হরমোন। শাখা কলম থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি, অপরিণত ফলের মোচন রোধ, আগাছা দমন, বীজবিহীন ফল তৈরি। শাখা কলম থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি, নানান ফুলজাতীয় গাছ, গোলাপ, জবা ইত্যাদির ক্ষেত্রে আমরা শাখা কলম কেটে নিয়ে কৃত্রিম অক্সিজেনের দ্রবণে ডুবিয়ে রাখলে ওই কাটা অংশ থেকে শেকড় উৎপন্ন হয়, অর্থাৎ নতুন চারা গাছ খুব সহজেই তৈরি করা যায়। আর চারা গাছটি রোপণ করে আমরা অনেক বেশি পরিমাণে এই শাখা থেকে অনেক অপত্য তৈরি করতে পারি। অপরিণত ফলের মোচন রোধ, অনেক সময় ফল পরিণত হওয়ার আগেই গাছ থেকে খসে পড়ে, সেক্ষেত্রে এই সংশ্লেষিত হরমোন অর্থাৎ কৃত্রিম অক্সিন প্রয়োগ করে এই অকাল মোচন রোধ করা যায়। এইভাবে কৃত্রিম হরমোন প্রয়োগের ফলে ফলের অকাল মোচন রোধ করা যায়। আগাছা দমন, সংশ্লেষিত হরমোন আগাছা দমনে বিশেষভাবে সাহায্য করে। ধান, গম বা বিভিন্ন চাষযোগ্য জমিতে আগাছা দমন করার জন্য আমরা কৃত্রিম অক্সিন প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে আগাছা নষ্ট করা যায়। বীজবিহীন ফল উৎপাদনে এই সংশ্লেষিত হরমোনের বিশেষ ভূমিকা রয়েছে। আমরা যে আঙ্গুর খায়, কলা খায়, অন্যান্য পেয়ারা, এই ফলের মধ্যে অনেক সময় বীজ প্রায় পায় না, সেক্ষেত্রে এই বীজবিহীন ফল উৎপাদনের জন্য কৃত্রিম অক্সিন প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে ফুলের অনিষিক্ত ডিম্বাশয় সরাসরি ফলে পরিণত হয়। ফুলের অনিষিক্ত ডিম্বাশয় সরাসরি ফলে পরিণত হয়, ফলে বীজবিহীন ফল তৈরি হয়। এক্ষেত্রে সংশ্লেষিত হরমোন প্রয়োগ করে ফুলের অনিষিক্ত ডিম্বাশয় থেকে বীজবিহীন ফল উৎপাদনকে
বলা হয় পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি, পার্থেনোকার্পি কি? যে কৃত্রিম হরমোন প্রয়োগ করে ফুলের অনিষিক্ত ডিম্বাশয় থেকে বীজবিহীন ফল উৎপাদনের পদ্ধতিকে পার্থেনোকার্পি বলে।